এই জীবন যেন বহতানদীর মতো চলার পথে কত মোহনা শত আছে আরো দ্বন্দ্ব আলো আধারের বেছে নিতে হবে তাই পথ আমাদের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো এনটিভি টিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত টক শো আলোকপাত আমাদের আজকের বিষয় হজরত আবু হুজাইফ ইবনে উতবাহ রদুল্লাহু তহু আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম মৌলানা আনোয়ার হোসেন মোল্লা আসসালাম আলাইকুমুল্লাহ প্রিয় দর্শক আমরা আজকের অনুষ্ঠানে একজন মহান সাহাবির জীবন চরিত নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব বর্তমান সময়ে আমরা যে বিশ্ব সভ্যতায় বসবাস করছি এখানে মানবিকতার অভাব লক্ষ্য করা যায় সত্য সত্য অনুসন্ধুৎস্য হয়ে চলার যে চ্যালেঞ্জ সে চ্যালেঞ্জ গ্রহণ করার লোকের অভাব দেখা দেয় এ কারণে আমরা আজকে মহান সাহাবিদের স্মরণ করার চেষ্টা করছি তাদের জীবন থেকে আমরা আলো নিতে পারি পাথেও নিতে পারি চলুন আমরা আর কথা না বেরিয়ে এ মহান সাহাবীর জীবন সম্পর্কে জানার চেষ্টা করি শুরুতেই মালানা আনহরসুল মোল্লা আপনার কাছে জানতে চাইব হজরত আবু হুজাইফা ইবনে উতবা রাদি আল্লাহ তালানহর বংশ পরিচয় সম্পর্কে ধন্যবাদ আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আয়লা ওসুলিল্লা আলিহি আলহি ও সাহাবি আজমাইন আমাবাদ আবু হুজাইফা ইবনে উতবা রাদি আল্লাহ তালহ ইসলামের ইতিহাসে যে কয়জন বিশিষ্ট ব্যক্তি ইসলামের জন্যে বড় ধরনের ঝুঁকি নিয়েছেন বিশেষ করে পারিবারিক ঐতিহ্য সম্পন্ন পরিবার থেকে উঠে এসে বা খুব প্রভাবশালী পিতার সন্তান হয়ে পিতার বিপরীতে বংশের বিপরীতে গিয়ে দাঁড়িয়েছেন প্রথম দিকে যে কয়েকজন তরুণ যুবক তার মধ্যে হজরত আবু হোজাইফা এমনি ওতবা ছিলেন অন্যতম তার বাবা ওতবা ছিলেন তদানীন্তন আরবের হাতে গোনা কয়েকজন সিনিয়র লিডারের মধ্যে অন্যতম একেবারে হাতে গোনা কয়েকজন লিডার যিনি তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত গোটা মক্কাবাসীকে নেতৃত্ব দিয়ে গেছেন মানে বিশিষ্ট কোরাইশ নেতা বিশেষ বিশিষ্ট কোরাইশ নেতা ওতবা তো ওনার যেরকম পারিবারিক ঐতিহ্য ছিল তার নেতৃত্ব খুব বলিষ্ঠ নেতৃত্ব ছিল তার পুরা কোরাইশের উপরে তার একটা বড় ধরনের প্রভাব ছিল এমন এমনকি আর্থিকভাবেও বেশ প্রচুর সম্পদের অধিকারী ছিলেন অনেক বাগান ছিল খেজুর বাগান ছিল আঙ্গুর বাগান ছিল বড় ব্যবসায়ী ছিলেন এই পিতার সন্তান হয়ে তিনি জীবনের ঝুঁকি নিয়ে সম্পদের ঝুঁকি নিয়ে পারিবারিক উত্তরাধিকারের ঝুঁকি নিয়ে তিনি ইসলাম গ্রহণ করেছেন এবং বাস্তবে তাই ঘটেছিল উৎ মানে ইসলাম গ্রহণ করার কারণে যে কয়জন তরুণকে মক্কায় তার প্রভাবশালী বা সম্পদশালী পিতারা সম্পদের অধিকার থেকে বঞ্চিত করে তেজ্যপুত্র ঘোষণা করেছিল তার মধ্যে উনি ছিলেন একজন তাকে অস্বীকার করেছিল যা আজকে থেকে তুমি আমার ছিল উদ্বা তো খুব প্রচণ্ডভাবে ইসলামের বিরোধিতা করে প্রচণ্ড বিরোধী ছিলেন তো এই উতবা ইসলামের কতটা বিরোধী ছিলেন যে সাল্লামের এগেনস্টে যখন বদরে যুদ্ধ হলো তখন মূলত কাছাকাছি লোকেরাই কিন্তু ছিল মক্কার কোরাইশ বংশের নেতারাই বেশি ছিল অন্যরাও ছিল তখন প্রথমে যে মল্লযুদ্ধটা হয়েছিল তিনজনের মধ্যে তিনজন তিনজন করে যে মল্লযুদ্ধটা হয়েছিল সেই মল্লযুদ্ধে কাফের পক্ষের তিনজনই ছিল উদ্বা পরিবারের উদ্বা নিজে ছিলেন তার ভাই সাইবা ছিলেন আর উদবার বড় ছিল ওলিদ ছিলেন অলিত বিন উদবা এই তিনজন ছিল এই পক্ষে রাসুলসাহ সাল্লাম এই পক্ষ থেকে আবার তার পরিবারের তিনজনকে দিয়েছিলেন আব্দুর রহমান হজরত হামজা এবং আলী বয়োবৃদ্ধ ছিলেন উদবা উদবার এগেনস্টে আব্দুর রহমানকে দিয়েছেন বয়োবৃদ্ধ তার চাচা হতেন রাসুল সাল্লামের প্রতিবেশী চাচা আর সাইবা ছিলেন প্রৌর প্রৌর হজরত হামজা রাদিল্লাহ তালনকে দিয়েছেন আর অলিদ ছিলেন ইয়াং ইয়াংয়ের এগেনস্টে হজরত আলী ইয়াং তিনজনকে দিয়েছিলেন তো সেই তিনজনই কিন্তু এই তিনজনের হাতে ওইদিন আহ বদরযুদ্ধে প্রচণ্ডভাবে নিহত হয়েছিল উৎবাস উদ্বাস উদ্বা সাহিবা এবং অলিদ বিন উদ্বাহ তার পরিবারের এই তিনজনই সেদিন বদর যুদ্ধে প্রথম নিহত হয় প্রথমে একটু দ্রুত চলে আসলাম এবং প্রসঙ্গত তার বংশ পরিচয়ে উৎবার কথা বলতে হয় আমরা আজকে হুজাইফা দালু তালাহুর সম্পর্কে একটু জানার চেষ্টা করব আহ মদিনায় আসার আগে তো যখন উনি ইসলাম গ্রহণ করলেন তখন বক্কাত ওনার ওপর খুব চরক নির্যাতন হয়েছে এবং তারপর তো স্ত্রী পুত্র নিয়ে চলে গেলেন স্ত্রী নিয়ে চলে গেলেন হাফসায় সেখানে তার একটি সন্তান ভূমিষ্ঠ হলো সেটাও খুব করুণ ঘটনা ছিল যে উৎপার মতো একজন প্রভাবশালী ব্যক্তির সন্তান মক্কাতে ইসলাম গ্রহণ করার কারণ হচ্ছে উদ্বা যখন তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেললো তখন তো আর তার ছায়া দেওয়ার মতো কেউ নেই তখন কিন্তু ওই চুলুপুটি যারা ছিল তারাও মুসলমানদের উপর বিভিন্নভাবে নির্যাতন করত সেই নির্যাতনের শিকার কিন্তু এই আবু হুজাইফা উদ্বার ছেলেও হয়েছিলেন তখন রাসুল সাল্লাম দুইটা কারণে ওই হাবাসাতে তার সাহাবিদেরকে পাঠিয়েছিলেন একটা হলো এখানে নির্যাতনের হাত থেকে রক্ষা করা আরেকটা হলো তিনি সেকেন্ড ভেনু খুঁজতে ছিলেন তিনি এটা একটা স্টাডি করতেছিলেন যে কোন জায়গাটা আমাদের জন্য উপযোগী কোথায় হিজরত করা কোথায় হিজরত করা যায় কারণ এইখানে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার মতো অবস্থা নেই তো কিছু ইয়াস্রিবে পাঠিয়েছিলেন তো পরে যেটা নাম হয় মদিনা আর কিছু পাঠিয়েছিলেন বিলাদুল হাবাসা যেটা আবিসিনিয়া বলা হয় বা ওই হাবসা বলা হয় বিভিন্ন নামে যেটাকে বলা হয় তো বিলাদুল হাবার সাথে দুইবার করা হয়েছিল এই এই কিন্তু হিজরতের কিন্তু উনি ছিলেন আবু হজা বিন ওতবা ছিলেন প্রথমবার গিয়েছিলেন সিঙ্গেল দ্বিতীয়বার তার স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন স্ত্রীর নাম ছিল সাহলা তো তাকে যখন নিয়ে যান তখন তিনি সন্তান সম্ভাবা ছিলেন সেই সন্তানটা কঠিন সময় খুব কঠিন সময় সেই সন্তান জন্মগ্রহণ করেছিল ওই হাবার সাথে গিয়ে এমন কি বলা হয়ে থাকে যে ওই হাবাসার রাজপ্রাসাদে যখন মুসলমানরা দেখা করতে গিয়েছিল তখন তার স্ত্রীর মানে অবস্থা একেবারে ইলেভেন তাওয়ার ছিল তখন সেখানেই তাকে থাকতে দেওয়া হয় এবং সেইখানেই তার সন্তানের জন্ম হয় রাসুল সাল্লামের নামের সাথে মিল করে তার নামও রাখা হয়েছিল মোহাম্মদ যে মোহাম্মদের অনুসারী হয়ে তার আদর্শ আনিত আদর্শ গ্রহণ করার কারণে আজকে এত বিশাল সহায় সম্পদ ফেলে পরদেশে প্রবাস জীবনে আশ্রিত জীবন ধারণ করতে হয়েছে মানে ওই শ্রদ্ধা থেকে তার সন্তানের নাম রাখে আবু তো যাই হোক সেখানে তিনি যতদিন হিজরত মানে হাবাসাতে পরবর্তীতে দেখা গেল যে ওইটা খুব সুইটেবল মনে হয় নাই গোয়েন্দার মাধ্যমে মানে রাসুলের কাছে যখন তাদের মানে সংবাদ মাধ্যমে মেসেজ আসার পরে তখন রাসুল সাল্লাম ইতিমধ্যে মদিনার থেকেও মেসেজ পেলেন ওইখানের পরিবেশ তিনি অনুকূল পেলেন দুই দফা মদিনার প্রতিনিধিদের সাথে মক্কাতে তাদের সাথে গোপন বৈঠক হয় যেটা আমরা ওই আকাবার শপথ বলে ইয়ে উপলক্ষে উকাজ মেলা উপলক্ষে আসতো মেলাতে গিয়ে তাদের সাথে গোপন বৈঠক করেন দুই দফা বৈঠক করার পরে ডিসিশন নেওয়া হয় যে না হিজরতটা মদিনাতেই হবে তদানিত ইয়াসরিবে তখন এখান থেকে যাওয়া শুরু হলো আর ওইখানে খবর পাঠাইতে হলো ওইখানে যারা আসো তোমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে চলে আসো তখন তিনি সেখান থেকে হয়ে গেছে অনেকেই চলে যাচ্ছে মদিনাতে তখন রাষ্ট্র সাহায্য অনুমতি চাইলেন যে আমি কি করবো তখন তিনি বলেছিলেন যে তুমিও মদিনায় চলে যেতে পারো তখন তিনি কি করলেন তার স্ত্রীকে সাথে নিয়ে এই ছোট দুগ্ধভ বাচ্চাকে সাথে নিয়ে এই সাড়ে ছয়শো কিলোমিটার পথ পাড়ি দিয়ে তখন তো আর বাস ছিল না গাড়ি ছিল না পায়ে হেঁটে গাঁদা ভ্রমণটা খুবই কঠিন খুবই কঠিন পিরিয়ড এরকম দুগ্ধপুষ্ট একটা বাচ্চার সাথে নিয়ে তিনি লম্বা পথ পাড়ি দিয়ে সেখানে যান যাওয়ার পরে ওইখানের যারা আনসার যারা ছিলেন যারা ওইখানের লোকাল লোকজন যারা সাহায্য করেছিলেন আব্বাদ বিন বিশ্বের নামে এক মহান সাহাবি ছিলেন তিনি ইতিমধ্যে ইসলাম গ্রহণ করেছেন তার বাড়িতে গিয়ে তিনি অতিথি হিসেবে আশ্রয় গ্রহণ করেন তাকে তিনি একটি শব্দ যে বা ভ্রাতৃত্ব বন্ধনে স্থাপন রসুল করে দিলেন এই বিষয়টি কেমন এটা হলো যে বিভিন্ন অঞ্চল থেকে যে লোকগুলো হিজরত করে মদিনায় গেল বা তদানন্তন ইয়াসরিবে গেল তাদের তো সেখানে কোনো আত্মীয় নেই বাড়িঘর নেই সহায় সম্পদ সহায় সম্পদ নেই তাদের সেখানে ব্যবসা বাণিজ্য নিজের দেশে অনেক বড় সম্পদশালী ছিল সব ফেলে রেখে চলে গেছে এই লোকগুলো আশ্রয় পাবে কোথায় তাই রাসুলসাল্লাম সাহাবাইকেরামদেরকে কি করলেন যারা হিজরত করে বিভিন্ন জায়গা থেকে আসলেন তাদেরকে ওইখানের লোকাল সাহাবি যারা ছিলেন যাদেরকে আনসার এদিকে এদিকে মহাজের যারা হিজরত করে সাহাবি আসলেন তারা হলো মহাজের সাহাবি আর লোকাল সাহাবি যারা তারা হলো আনসার সাহাবি আল্লাহ রাসুল তাদের এক একজনকে এক একজনের সাথে ডেকে এনে বলে দিলেন রক্ত সম্পর্কে ভাই যেমন ভাই দিনের সম্পর্কে ভাই ও ভাই আজকে থেকে এই কয়ের ভাই হলো খ এই এক্সের ভাই হলো ওয়াই তুমি তাকে নিজের ভাইয়ের মতো করে তোমাদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করে দিলাম আর তারাও বিষয়টাকে এত সুন্দরভাবে অ্যাকসেপ্ট করেছে আল্লাহ রাসুল যখন বলে দিল যে হে এক্স তোমাকে ওয়াই এর সাথে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলাম এক্স করলো কি ওয়াইকে ডেকে নিয়ে বাড়িতে চলে গেলো গিয়ে বললো যে ভাই তোমার তো বাড়িঘর কিছুই নেই জায়গা জমি কিছুই নেই এই যে আমার চারটা বাগান আছে চারটা বাগানের দুইটা বাগান তোমার দুইটা বাগান আবার কোন দুইটা বাগান তোমার পছন্দ বলো স্ত্রী পুত্র সব ফেলে চলে এসেছে স্ত্রী সন্তান সন্ততি কেউ নেই একা আসছে তো এইখানে তার চাল নাই চুলু নাই বিয়ে দিবে কে গিয়ে বলছি এই যে আমার দুইটা মেয়ে আছে এই দুইটা মেয়ের যে মেয়েটা তোমার পছন্দ হয় আমাকে বলো আমি তোমাকে বিবাহ বন্ধ আমি তো খুব দ্রুত বলে ফেললেন ইতিহাসের এই ঘটনাগুলো আমরা একটু থমকে নিয়ে ভাবি বা বর্তমান সময়ের যে পরিবেশ পরিস্থিতি আমরা যদি একটু সমন্বয়ের চেষ্টা করি মিল খোঁজার চেষ্টা করি ভাবা যাবে যে কোনো সমাজ থেকে আমরা ছোট্ট করে বলি না মিয়ানমার থেকে যারা আসলে আসলো সেখানে যদি কোনো মুসলিমকে বলা হয় যে তোমাদের সম্পদে অর্ধেক দাও ঘরবাড়ি দাও আমার তো সমর্থ হব না মোটেই শুধু মিয়ানমার কেন আমাদের পৃথিবীর বর্তমান সভ্যতার যে কোনো দেশের নির্যাতিত মুসলমানদের বলি যে নির্যাতিত মুসলিম এসেছে তাদেরকে তোমরা বসবাসের জায়গা দাও হিসা দাও ধন সম্পদ দাও আমরা কি পারবো এই একটি উদাহরণ থেকে তো বোঝা যায় যে মহান সাহাবেদের সাথে আমাদের বৈশিষ্ট্যগত পার্থক্যটা কতটা আমাদের বস্তুবদ্ধ হয়ে গেছে হত নামে মুসলিম আমরা ইসলামের জন্য যারা ত্যাগ তিতা খাচ্ছেন যারা ইসলামের জন্য জাতিত হচ্ছেন তাদের সাহায্যে এগিয়ারশার যে মানসিকতা ভ্রাতৃত্ববোধ সেটা বোধে ইসলাম এই দৃষ্টান্তটা কিন্তু শুধু ইসলাম চিরকাল মদিনার সেই আনসারদের থেকে আমরা নিতে পারবো এই বিষয়টি নিতে আমাদের ভাবার বিষয় আছে যে আমরা ভাবি অনুভব করি উপলব্ধি করি তাহলে বুঝতে পারবো সাহাবাদের জীবন থেকে আমরা কতটা দূরে সেখানে যে মোয়াখাত বা বন্ধনের কথা একটি অনিন্দ উদাহরণ উজ্জ্বল উদাহরণ এরপরে মদিনায় উনি কী করলেন হাজরত হুজাইফা সেখানে তিনি কীভাবে অংশগ্রহণ করেছেন জি ধন্যবাদ ওইটা রেশদুর আবার একটু একটু বলে নেই এই যে মোয়াখাত প্রতিষ্ঠার পরে আল্লাহ রাসুল কিন্তু বলে দেননি যে তোমার সম্পদের অংশ দিয়ে দিও আনসার সাহাবি যখন তাকে অফার করেছে দুইটা বাগানের একটা নিয়ে নাও চারটা বাগানের দুইটা নিয়ে নাও উনি সেটা লুফে নিয়েছেন এরকম একটা রেকর্ডও কিন্তু পাওয়া যায় না প্রত্যেকের ক্ষেত্রেই দেখা গেছে শব্দগত বক্তব্যের পার্থক্য ছিল কিন্তু তাদের বক্তব্যের মূল কনসেপ্টটা ছিল এটা আহলিকা ও মালিক আল্লাহ তোমার সম্পদে এবং তোমার পরিবার পরিজনের উপর বরকত দান করুন দুল্লানি আলা সোক আমাকে বাজারের রাস্তা দেখিয়ে দাও শোকরান লাখা তোমাকে এই অফার করার জন্য তোমাকে ধন্যবাদ তারা খুবই আত্মমর্যাদা সম্পন্ন ছিল মদিনার লোকেরা ছিল কৃষিজীবী তারা ব্যবসা বাণিজ্য বুঝতেন কম কিন্তু মক্কার তো ফসল হতো না তাদের ব্যবসায়ী ছিল তাদের প্রধান অবলম্বন তখন বলেছে যে আমাকে বাজার দেখিয়ে দেন আমি বাজারে গিয়ে জীবিকা নির্বাহ করব। তখন তারা বাজারে গেছে গিয়ে ফরিয়া ব্যবসা শুরু করেছে ওই কিছু মালামাল কিনেছে কিনে আবার পরবর্তীতে বিক্রি করেছে এইভাবে করে করে তারা স্বাবলম্বী হয়েছে কিন্তু আনসার সাহাবির অফার করা খেজুরের সুন্দর লোকলোকে বাগান এটার দিকে ছিল আপনার ত্যাগের উদাহরণ ওদের ছিল আত্মমর্যাদা আত্মমর্যাদা এবং অল্প তুষ্টির যে উদাহরণ সেটা তো এটি এই জন্যই মহাখাত হয়েছে ভাই হিসেবে ভ্রাতৃত্ব হিসেবে রক্তের বন্ধনের চেয়ে অনেক কঠিন বন্ধন ছিল এটা রক্তের বন্ধনের চেয়ে অনেক দৃঢ় বন্ধন ছিল যাই হোক যখন মদিনায় আসলেন আসার পর ইসলামের সবাই তিনি নিবেদিত হলেন কিছুদিনের মধ্যেই তো দুই বছরের মাথায় কিন্তু বদর যুদ্ধ শুরু হলো সেই যুদ্ধটা সবার জন্যই কঠিন ছিল প্রত্যেকেরই পরিবারের লোকজন ছিল প্রতিপক্ষে রাসুল সাহাশাল্লামের যেরকম পরিবারের লোকজন প্রতিপক্ষে ছিল তার আপন মেয়ের জামাই ছিল তার আপন চাচা ছিলেন অনুরূপভাবে আউব করে নিজের ছেলে ছিল হোজাইফা আবু হোজাইফারও কিন্তু তার বাবা ছিল চাচা ছিলেন বোন ছিলেন ভগ্নিপতি ছিলেন তারা সবাই ছিলেন বোন হিন্দা হিন্দা খুবই বিখ্যাত তো তার ভগ্নিপতি আবু সুফিয়ান তো এরা সবাই যখন প্রতিপক্ষে ছিল তখন এই কঠিন অবস্থাটা কিন্তু মানে প্রত্যেকটা মানুষের খুব স্পর্শকাতর যে একদিকে বাবা তরবারি নিয়ে দাঁড়ানো আমি উল্টা দিকে তরবারি নিয়ে দাঁড়ানো ব্যাপারটা কত কঠিন আমরা সহজে বলছি বিষয়টা অত সহজ নয় সেইখানে কিন্তু শুরুতে আমরা যে কথাটা বলেছিলাম যে একটা বলিষ্ঠ ভূমিকা মানে আবু হুজাইফা যেটা করেছিলেন সেটা হলো ওই পক্ষ থেকে যখন মল্লযুদ্ধের আহ্বান করার যখন জন্য যুদ্ধের ট্র্যাডিশনই ছিল প্রথমে মল্লযুদ্ধ শুরু হবে তো মল্লযুদ্ধের জন্য এই পক্ষ থেকে আবু হুজাইফা কিন্তু মল্লযুদ্ধের আহ্বান জানিয়েছে তার বাবা ওত আসো তোমার সাথে আমার যুদ্ধ হবে কিন্তু কমান্ড মানে চিফ কমান্ডার যিনি অফিসার ওনার মনোনীত ব্যক্তি ছাড়া তো আর যেতে পারবে না কিন্তু রাসুল বাবার এগেন্স্টে তাকে প্রেরণ করেন নাই ও পরিবারের তিনজন এসেছে রাসুলসাহাল্লাম তার নিজের পরিবার থেকে তিনজন পাঠিয়েছেন কিন্তু উনি কিন্তু আগ্রহী ছিলেন বাবার সাথে মল্লযুদ্ধে অ্যাটেন্ড করার জন্য বড় ভাইয়ের সাথে মল্লযুদ্ধে অ্যাটেন্ড করার জন্য চাচার সাথে মল্লযুদ্ধ অ্যাটেন্ড করার জন্য তিনি বীরত্বের সাথে বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন এমনকি পরবর্তীতে রাসুল সাল সালামের যে কয়টা যুদ্ধ হয়েছে প্রধান যুদ্ধ তো হয়েছিল তিনটা মূলত যেগুলোতে সংঘাত সংঘর্ষ হয়েছে রক্তক্ষয়ী তো বদরেও অংশগ্রহণ করেছেন ওহুদে অংশগ্রহণ করেছেন খন্দকে অংশগ্রহণ করেছেন এবং পরবর্তী অভিযানগুলোতেও তিনি অংশগ্রহণ করেছেন বদর যুদ্ধে খুব প্যাথেটিক ঘটনা ছিল যে তার পরিবারের প্রায় সবাই মারা গিয়েছিল পিতাসহ পিতাসহ পিতা চাচা ভাই তো আবু সুফিয়ান বাণিজ্যে থাকার কারণে বেঁচে গেছে তার বোন কিন্তু এসেছিল যুদ্ধে উৎসাহিত করার জন্যে সে যখন তার বাবাকে পুরস্কার হিন্দা যেই হিন্দা একটু বলে রাখি দর্শকদের জন্য যেই হিন্দা পরবর্তী যুদ্ধে ওহুদের যুদ্ধে তার বাবাকে ভাইকে চাচাকে হত্যা করার জন্য সেখানে আবু হজরত হামজা রাজি আল্লাহ মানে অসম বীরত্ব ছিল সেই বীরত্বের প্রতিশোধ নেওয়ার জন্য হামজা যখন সাদত বরণ করলেন সেই হিন্দা হামজার বুক চিরে তার কলিজা বের করে চিবিয়েছে এবং সুতার সাথে গেথে মালা বানিয়ে গলায় দিয়েছে বলে ইতিহাসে পাওয়া যায় মানে কতটা প্রতিহিংসা পরায়ণ হয়েছিল তখন ভাই যখন বাবার এগেনস্টে এই ঘোষণা দিয়েছিল হিন্দা কিন্তু তাকে চরমভাবে তিরস্কার করেছিল একটা কবিতা তখন তো কথা বেশিরভাগই কবিতার আকারে এই কবিতার মাধ্যমে মানুষের প্রকাশ করা হতো সে মানে কবিতার ভাষায় তাকে তিরস্কার করেছিল তুমি কেমন বাবার সন্তান তুমি বংশের কলঙ্ক তুমি বাবার এগেনস্টে যুদ্ধ ধারণ করছো তোমার ধ্বংস হোক কবিতার ভাষাটা ছিল এরকম তারপরেও তিনি বীরত্বের সাথে সেখানে মানে অংশগ্রহণ করেছেন এবং উনি কিন্তু উৎপেতে ছিলেন যদি সুযোগ পাই তাহলে বাবাকে হত্যা করব কিন্তু ঘটনা হল মল্লযুদ্ধেই তার বাবা এবং ভাই চাচা সবাই নিহত হয়ে গিয়েছিল পরবর্তীতে ঘটনা যেটা হয়েছিল বদর যুদ্ধে যে সত্তর জন কাফের নিহত হয়েছিল আবু জেহেল সাইবা সহ মোটামুটি কোরাইদের সিনিয়র লিডার বেশিরভাগই সেই সেই যুদ্ধে নিহত হয়েছিল সত্তর জন তো বদর প্রান্তের পাশে একটা কূপ ছিল একটা বড় গর্ত ছিল একটা পরিত্যক্ত কূপ নাম ছিল কোলাইব তো সেই কোলাইব কূপে সবাইকে ফেলে দেওয়া হয়েছিল সবগুলোকে একই সাথে মাটি চাপা দেওয়া হয়েছিল মাটি চাপা দেওয়ার পরে পাশে গিয়ে দাঁড়িয়ে জোরে জোরে বলেছিলেন এক একজনের নাম ধরে এভাবে নাম ডেকে বলছে হাল ওয়ুম মা রব্য কুম হাক্কা তোমরা কি তোমাদের রব যেই ওয়াদা করেছিল তোমাদের সাথে সেটা কি সত্ত্বে প্রমাণ পেয়েছ সেটার যথাযথ প্রমাণ পেয়েছ ইন্নি ওয়াজাত্তু মা ওয়াদানি রব্বি হাক্কা আমি কিন্তু আমার রব আমাকে যে ওয়াদা করেছিল সেই ওয়াদার সত্যতার প্রমাণ আমি কিন্তু পেয়েছি এই কথা বলে তিনি জোরে জোরে সেখানে ঘোষণা দিয়েছেন মানে পুরো একটা মরুভূমির মাঝখানে তো

তুমি কি বিমর্ষ তুমি এই জন্য বিমর্ষ এই জন্য তুমি হতাশ তখন বললা আল্লাহ ইয়া রাসুল আল্লাহ আল্লাহর কসম আমি এই কারণে বিমর্ষ না তবে আমি বিমর্ষ ওইটা ঠিক কেন বিমর্ষ হলো আমার ধারণা ছিল আমার বাবা ওতবা মক্কার একজন সিনিয়র লিডার কিন্তু বুদ্ধিমান ছিলেন অনেক বিদগ্ধ ব্যক্তি অনেক মানে জ্ঞানী ব্যক্তি উনি খুব সুন্দর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনি বরাবরই পরিপক্ষ ছিলেন আমার ধারণা ছিল তার এই বুদ্ধিমত্তা বিচক্ষণতা দিয়ে তিনি সত্যটা বুঝতে পারবেন এবং ইসলাম গ্রহণ করবেন এবং ইসলামের ছায়াতলে সামিল হবেন কিন্তু পরবর্তীতে সেটা হলো না আপনার কথায় তখন আপনি যখন বললেন যে এদের মানে কুফুরি এদের জীবনে মানে শেষ পরিণাম হয়তো হবে এবং তাই যখন বাস্তবে হলো বাবার সেই নির্বুদ্ধিতার জন্য এত বুদ্ধিমান হয়েও তিনি সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলেন এই কারণে হচ্ছে কিন্তু একজন মানুষের জন্য এই বয়সের একটা ইয়াং বয়সের একজন মানে যুবকের জন্য বড় কঠিন বিষয় ছিল কিন্তু সেখানে তিনি খুব স্বাভাবিকভাবে সাবলীলভাবে বিষয়গুলো তিনি সামাল দিয়েছেন এবং ইসলামের পক্ষেই তিনি ছিলেন তিনজন মানুষ পরিবারের মল্লযুদ্ধে এরপরে পরবর্তী তার বংশে আরও বেশ কয়েকজন ওই সত্তর জনের মধ্যে উদ্বা পরিবারের ছিল সাত আটজন তো এতগুলো লোক নিজের বংশের নিজের ভাইদের রক্তের মারা যাওয়ার পরে কিন্তু ঠিক থাকার কথা নয় কিন্তু আবু হোজাইফা কিন্তু আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পদে চলে এসেছি এ বিষয়ে নিয়ে আরও অনেক কথা বলা যেত কিন্তু এক মিনিটও তো একটি বিষয়কে আমাদের স্পর্শ করতে হবে যে হজরত আবু হুজাইফা ইবনে উদ্বার রদি আল্লাহ তালন হতো ইন্তেকাল করেছেন ইয়ামার যুদ্ধে সে ভণ্ড নবীদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে এই বিষয়ে যদি একটু বলতেন যে রাসুলসাল্লামের ইন্তেকালের পর হজরত আবু বকর যখন খেলাফত নিলেন তখন কিন্তু দুইটা মানে বিদ্রোহ দেখা দিয়েছিল জায়গায় জায়গায় একটা হলো জাকাত প্রদানে অস্বীকার করেছিল আবার জায়গায় জায়গায় কিছু মিথ্যা নবীর দাবিদার হয়ে গেছিলো এর মধ্যে একজন ছিল মোসাইলামা যাকে বলা হয় চুল কাজজাব চরম মিথ্যাবাদী মোসাইলামা সে ওই এলাকায় নবুয় দাবি করে মানে কেন্দ্রীয় সরকার থেকে নিজেদেরকে বিচ্ছিন্নতা ঘোষণা দিল তখন হজরত আহবকরাদি আল্লাহ তাল আহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন প্রথমে সাহাবেদের আপত্তি সত্ত্বেও পরে মেনে নিয়েছিলেন সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং সেই যুদ্ধে হজরত হুজাইফাও অংশগ্রহণ করেছিলেন আবু হুজাইফা অংশগ্রহণ করেছিলেন এবং জন হাফেজে কোরআন সেই যুদ্ধে শাহাদ বরণ করেছিলেন এটাকে বলা হয় ইয়ামার যুদ্ধ তো সেই ইয়ামার যুদ্ধে উনি অংশগ্রহণ করেছিলেন এবং বীরত্বের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং সেই যুদ্ধে সত্তরজন হাফেজে কোরআন সহ অনেক সাহাবি শাহাদাত বরণ করেছিলেন তাদের মধ্যে উনিও ভন্ড নবীদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে ইসলামকে সমনত রাখতে গিয়ে আবু ইবনে আনহু। আমার যুদ্ধে সাদাত বরণ করলেন এবং জীবনের শেষ সময়েও তিনি ইসলামের প্রতি তার যে নিবেদন যে আন্তরিকতা সেটা প্রমাণ রেখে গেলেন তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনি কষ্ট করে আমাদের স্টুটিতে এসছেন সময় দিয়েছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ সম্মানিত দর্শক বৃন্দকেও ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম অ্যানটিভি আয়োজিত এবং হলো নিবেদিত টক শো আলোকপাত আমাদের আজকের বিষয় ছিল হজরত আবু হুজাইফা ইবনে ওতুবাহ তাআলা তালু আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজও অনুষ্ঠান দেখতে পারবেন আজকের এই মহান সাহাবার জীবনী থেকে আমরা নিষ্ঠার পরিচয় পেলাম এবং দিনের ক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে যতই আপনজন হোক পিতা হোক তার বিরুদ্ধে লড়তেও তিনি কার্পণ্য করেননি ইসলামের প্রতি দিনের প্রতি নবীর প্রতি যে ভালোবাসা তার প্রমাণ তিনি ইয়ামার যুদ্ধে জীবন দিয়ে শাহাদাত বরণ করে রেখে গেছেন এ মহান সাহাবি থেকে বোধহয় বর্তমান সময়ে আমাদের শেখার মতো অনেক বিষয় রয়েছে আসুন আমরা শেখার চেষ্টা করি আমরা আলোকিত হই প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম এই জীবন্ত বহতানুদীর মতো চলার পথে শত বাঘ কত আছে আরো দ্বন্দ্ব আলো আধারের বেছে নিতে হবে তাই পথ আমাদের